এবার আমরা টি ফ্লিপ ফ্লপ দেখবো। টি ফ্লিপ ফ্লপ কি না জেকে ফ্লিপ ফ্লপে ওই যে দুটো ইনপুট ছিল দুটো ইনপুটকে সিঙ্গেল ইনপুট করে দেওয়া হয়েছে, মানে শর্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার টি নামটার মানে কি না টগল। তাহলে যদি ধরো টিটা এখানে এরকম ভাবে করা হয়েছে, জেকেতে যেমন ছিল সেম, জাস্ট জে আর কে জায়গায় দুটোকে শর্ট করে টি করে দেওয়া হয়েছে, তাহলে টগল করবে, তার মানে ইনপুটটা সেম হবে। মানে কি না যদি টি ওয়ান হয় আর এটা জিরো থাকে তাহলে ওটা ওয়ান হবে, আবার যদি টি ওয়ান হয় আর এটা কিউটা ওয়ান থাকে তাহলে ওটা জিরো হবে। এটাকে যখন আমরা সার্কিটের মাধ্যমে দেখব, দেখো এরকম ভাবে হবে, কিন্তু যেহেতু এখানে ওই স্টেট ইন্টারমিডিয়েট স্টেটগুলো ধরতে পারেনি তাই জন্যে এটা রেড হয়ে গেছে, ঠিক আছে। দেখো ক্লক কিন্তু ওয়ান, যখন ক্লক জিরো নো এফেক্ট, ক্লক ওয়ান তখন যখন জিরো দিচ্ছি মানে আগে যা ছিল ওটা এখানে গেল, এখানে যা ছিল সেটা চেঞ্জ হলো, দেখো ওয়ান হলো, যেটা ছিল সেটা চেঞ্জ হলো। এবার এই টগলিংটা এত ফাস্ট যে এইরকম সার্কিটে ধরা যায়নি, এটাকে একটা অন্য ভিডিওর মাধ্যমে দেখতে হবে, মানে জাস্ট প্র্যাকটিক্যাল রুমে যেমন হয়, ল্যাবে কাজ হয়, সেই ডিভাইস দিয়ে দেখতে হবে, সেটা আমাদের দেখাই, চলো। এখানে তোমরা এই দুটো আউটপুটকে লক্ষ্য করবে, এটা হলো আমাদের কিউ আর এটা হলো আমাদের কিউ বার। তাহলে এখন কি আছে, কিউটা ওয়ান, কিউ বার হচ্ছে জিরো। এবার দেখো যখন এটা অন করা হলো তখন কি হবে, দেখো বারবার এটা টগল করতে থাকছে, বুঝতে পারছো চেঞ্জ হচ্ছে। ওকে।